हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज के हमें वीडियो में जो लेसन टी आलोचना करब से एस्लिप इन द वैली, जेटे लिखे आर्थर रिम्बर्ड। तार पूरा नाम होता है जीन निकोलस आर्थर रिम्बर्ड। एखे रिम्बर्ड स्पेलिंग भूल रही है, तो सठिक स्पेलिंग तुम्हारा स्क्रीन ऊपर देखते पा। जन्मग्रहण करें 1854 साले और मारा जान 1891 साले। एक फ्रेंच पोएट। एखे देखो पोएम लिखा रही है, एक पोएट है। 19 सेंचुरियर एक फ्रेंच पोएट। हि स्टार्टेड राइटिंग पोएट्री इवन बिफोर हि रीच्ड हिज टीन्स। टीनेज शुरू हार आगे अर्थात 12 बचर बयस थेके कविता लिखते शुरू करें। हि स्टॉप्ड राइटिंग पोएट्री एट द एज ऑफ 19, किंतु 19 बचर बयसे तार कविता लेखा बंद कर दें। हिज मेजर वर्क्स इनक्लूड, तार बड़ काजगुली हलो म्यूजिक, इवनिंग प्रेयर्स, एगुलो। द प्रेजेंट पोएम, এই কবিতাটি অরিজিনালি টাইটেলড লে ডরমন্ড লে ভ্যাল। আসলে অ্যাসলিপ ইন দ্য ভ্যালির যে অরিজিনাল ভার্সনটা ছিল সেটা ছিল ফ্রেঞ্চ ভার্সনে, এবং সেটাকেই ইংলিশে ট্রান্সলেট করা হয়। এবং প্রথমে নাম দেওয়া হয়েছিল স্লিপিং ভ্যালি, এবং তারপর সেই নামটা চেঞ্জ করে দেওয়া হয় অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ওয়াজ ইনক্লুড ইন হিজ কালেকশন অফ পোয়েট্রি কল পোয়েসিস আর লে ডরমন্ড লে ভ্যাল। এই কবিতাটি যে কবিতা গুচ্ছের মধ্যে ইনক্লুড করা হয়েছিল সেটির নাম হচ্ছে পোয়েসিস, যেটি লেখা হয়েছিল 1872 সালে। এবার পরের প্যারাগ্রাফে এই কবিতা সম্পর্কে কিছু লেখা রয়েছে, তো সেটা পড়ি। দিস পোয়েম ইজ রিটেন ইন দ্য মডেল অফ ইটালিয়ান সনেট দ্যাট ওয়াজ 14 লাইন্স ডিভাইডেড অ্যাজ অক্টেভ অ্যান্ড সেস্টেট। আর এই কবিতাটি লেখা রয়েছে ইটালিয়ান সনেটের ছন্দে, যে সেখানে 14টা লাইন থাকে, আর সেই 14টা লাইনকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথম 8টা লাইনকে বলা হয় অক্টেভ, এবং তারপরের যে 6টা লাইনকে বলা হয় সেটা হলো সেস্টেট। এই লাইনের মধ্যে একটা ওয়ার্ড মিস্টেক রয়েছে, এখানে হবে দ্য পোয়েম, এখানে লেখা রয়েছে দ্য পোয়েট, সেটা ঠিক করে নেবে। দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য ইনহেরেন্ট ফিউটিলিটি অফ ওয়ার। এই কবিতাটি বর্ণনা করে যে যুদ্ধের ফল কতটা খারাপ হয়। This theme is expressed in the constructing image of a bountiful nature as background and the tragic death of a young soldier in the midst of nature's splendor. এই কবিতাটির মধ্য দিয়ে একটি ইয়াং সোলজার মানে যুবক সৈনিকের ট্র্যাজিক ডেথ মানে শোকাহত মৃত্যুর বর্ণনা করা হয়েছে, যে কিনা একটি ভ্যালির পাশে শুয়ে রয়েছে। তো চলো এবার আমরা কবিতাটি লাইন বাই লাইন শুরু করি। A small green valley where a slow stream flows. একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটি স্ট্রিম মানে ছোট্ট একটা নদী বা জলধারা বয়ে গেছে, যেটি কিনা স্লো ধীর গতি সম্পূর্ণ। And leaves long strand of silver on the bright grass. Leaves long strand. পাতাগুলো লম্বালম্বি ভাবে স্ট্র্যান্ড মানে পড়ে রয়েছে। অব সিলভার অব দ্য ব্রাইট গ্রাস, রূপলি বর্ণের হয়ে উজ্জ্বল ঘাসের উপর। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, মাউন্টেন মানে পর্বত, মাউন্টেন টপ মানে পর্বতের উপর বা পর্বতের শীর্ষস্থান। তো পর্বতের শীর্ষস্থান থেকে সূর্যের কিরণ কি হচ্ছে, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। তারা ফাঁকা জায়গাগুলো, হলো মানে ফাঁকা জায়গা যেগুলোতে হয়তো লাইট পৌঁছায়নি, সূর্যের কিরণের আলো দিয়ে সেই জায়গাগুলোকে কি করছে, ফিল পূর্ণ করছে ফুল অফ লাইট আলো দিয়ে। আর সোলজার একটি সৈনিক, ভেরি ইয়াং খুব যুবক, লাইজ ওপেন মাউথেড খোলা মুখে শুয়ে রয়েছে। লাই মানে শুয়ে থাকা, ওপেন মানে খোলা, মাউথেড মানে খোলা মুখ অবস্থায়। আর পিলো একটি বালিশ, মেড অফ ফার্ন যেটি ফার্ন গাছ দিয়ে তৈরি। এই গাছটা তোমরা জীবন বিজ্ঞান বইয়ে ক্লাস ফোরই হয়তো পড়েছ। তো সেই ফার্ন গাছের তৈরি একটি পিলো, একটি বালিশ, বিনিথ হিজ হেড, তার মাথার নিচে রয়েছে। বিনিথ মানে নিচে। অ্যাসলিপ স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, সেই ঘুমন্ত অবস্থায় প্রসারিত হয়ে রয়েছে নিম্নে বর্ধিত পুরো ঘাস জমির ওপর। স্ট্রেসড মানে প্রসারিত হওয়া, আন্ডারগ্রোথ মানে নিম্নে বাড়ন্ত। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সান সক বেড, সে কি হয়েছে, সে বিবর্ণ হয়ে গেছে সবুজ সূর্যের কিরণে সেই ঝলমলে হয়ে ওঠা বিছানাটির ওপর শুয়ে থেকে।
এখানে সানস অফ ব্রেড বলতে সেই ঘাস জমির কথা বলছে যেখানে সৈনিকটি শুয়ে রয়েছে। এখানে যে সৈনিকের কথা বলা হয়েছে সেই সৈনিকটি আসলে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে মারা গেছে এবং একটি ভ্যালির পাশে সে আক্রান্ত হয়ে বা মারা গিয়ে শুয়ে রয়েছে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পা গুলো রয়েছে ফুলগুলোর মধ্যে। হি স্লিপ, সে ঘুমাচ্ছে, মানে তার পা গুলো ফুলগুলির মধ্যে রেখে সে ঘুমাচ্ছে। হিজ স্মাইল, তার হাসিটা, ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, নিষ্পাপ, জেন্টল, নম্র, উইদাউট গাইল, ছলনাহীন, মানে তার হাসিটা কেমন, লাইক অ্যান ইনফ্যান্টস, একজন নিষ্পাপের মতো এবং নম্র, যার মধ্যে কোনো ছলনা নেই। উইদাউট গাইল, গাইল মানে ছলনা। আহ নেচার, কিপ হিম ওয়ার্ম, ও প্রকৃতি, তাকে উষ্ণ রেখো, তাকে গরম রেখো। হি মে ক্যাচ কোল্ড, তাকে ঠান্ডা লেগে যেতে পারে। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, আর সেই গুনগুনরত পতঙ্গগুলোকে বলছি যে তোমরা তাকে বিরক্ত করো না, তার বিশ্রামে ব্যাঘাত ঘটেও না। ইনসেক্টস মানে পতঙ্গ, হামিং পতঙ্গগুলো যে গুনগুন শব্দ করে সেই শব্দটাকে বলছে হামিং। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যকিরণে ঘুমাচ্ছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, এবং একটি হাত রয়েছে তার বুকের ওপর। অ্যাট পিস, শান্তিতে, সে শান্তিতে সূর্যকিরণের মধ্যে তার একটি হাত বুকের ওপর রেখে ঘুমোচ্ছে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, আর তার দুপাশে রয়েছে দুটি লাল গর্ত। তাহলে তোমরা বুঝতে পারছো যে তার পাশে দুটো লাল গর্ত রয়েছে মানে তাকে কেউ দুটো গুলি করে মেরে ফেলেছে। সেই দুটো লাল গর্ত হচ্ছে বুলেটের। তো কবি আর্থার রিমবার্ড এই কবিতাটির মধ্যে দিয়ে এটাই মেসেজ দিতে চেয়েছেন যে যুদ্ধের ফল কোনো সময় ভালো হয় না, সো উই শুড অ্যাভয়েড ওয়ার। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাতে তাদেরও হেল্প হয়ে যাবে। আর যদি তোমাদের আর কিছু জানার থাকে এই স্লিপ ইন দ্য ভ্যালি থেকে, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি সেগুলো সমাধান করবো। আর যারা যারা ইংলিশ গাইডলাইন চ্যানেলে এখনো নতুন রয়েছো, তাদের বলছি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে পরবর্তী লেসনগুলো দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আনটিল দেন, স্টে সেফ, টেক কেয়ার।